আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব মংলা বন্দর কর্তৃপক্ষের লস্কর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 8 নম্বর অঙ্ক দিয়ে। 8 নম্বর অঙ্কে বলা ছিল, কোনো আসল সুদ আসলে 3 বছরে 484 টাকা এবং 5 বছরে 540 টাকা হয়। শতকরা সুদের হার ও আসলের পরিমাণ নির্ণয় করুন। এখানে আসল এবং 3 বছরের সুদ মিলিয়ে হচ্ছে 484 টাকা এবং আসল এবং 5 বছরের সুদ মিলিয়ে হচ্ছে 540 টাকা। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে প্রশ্ন মতে আসল যোগ 5 বছরের সুদ ইকুয়াল টু হচ্ছে 540 টাকা এবং আসল যোগ 3 বছরের সুদ 484 টাকা। এখান থেকে একটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 2 বছরের সুদ। 2 বছরের সুদ ইকুয়াল টু আসবে হচ্ছে 540 মাইনাস 484 টাকা ইকুয়াল টু আসবে হচ্ছে 56 টাকা। অতএব 1 বছরের সুদ ইকুয়াল টু আসবে 56কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 28 টাকা। আমরা বের করব হচ্ছে 5 বছরের সুদ, কারণ এখান থেকে আমরা বের করব হচ্ছে আসল। অতএব 5 বছরের সুদ, 5 × 28 ইকুয়াল টু আসবে 140 টাকা। অতএব আসল ইকুয়াল টু আসবে হচ্ছে 540 টাকা বিয়োগ আসবে হচ্ছে 5 বছরের সুদ। এটা করলে আমরা পাবো হচ্ছে 400 টাকা, অর্থাৎ আসল হচ্ছে 400 টাকা। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে আসলটা বের হয়ে গেল, বের করতে হবে হচ্ছে সুদের হার। অতএব সুদের হার ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের টোটাল টাকা হচ্ছে 400 টাকা, সুদের পরিমাণ হচ্ছে 28 টাকা ইন্টু 100 ইকুয়াল টু 80 টাকা কাটলে আসবে হচ্ছে 7%, অর্থাৎ সুদের হার হচ্ছে 7% আর আসল হচ্ছে 400 টাকা। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 9। নম্বর 9 বলা আছে, পিথাগোরাস কে ছিলেন? পিথাগোরাস ছিলেন গ্রিক দার্শনিক ও গণিতবিদ। তারপর প্রশ্ন নম্বর 10। নম্বর 10 বলা আছে, 60টি ঘোড়া ও 5টি গরুর মূল্য 52,000 টাকা, একটি গরুর মূল্য 2,000 টাকা হলে একটি ঘোড়ার মূল্য কত? তো দেওয়া আছে 60টি ঘোড়া ও 5টি গরুর মূল্য 52,000 টাকা এবং দেওয়া আছে একটি গরুর মূল্য ইকুয়াল টু 2,000 টাকা। আমাদের যেহেতু এখানে 5টি গরুর মূল্য অ্যাড করা আছে, সেই জন্য আমরা লিখব হচ্ছে 5টি গরুর মূল্য ইকুয়াল টু আসবে হচ্ছে 5 × 2,000 ইকুয়াল টু আসবে হচ্ছে 10,000 টাকা। অতএব 60টি ঘোড়ার মূল্য আসবে 52,000 বিয়োগ হচ্ছে 5টি গরুর মূল্য বাদ যাবে, তাহলে আসবে হচ্ছে 10,000 ইকুয়াল টু আসবে হচ্ছে 42,000 টাকা। অতএব 1টি ঘোড়ার মূল্য ইকুয়াল টু আসবে হচ্ছে 42,000 ভাগ আসবে হচ্ছে আমাদের 7, আসবে হচ্ছে 6,000 টাকা। অতএব 1টি ঘোড়ার মূল্য হবে হচ্ছে 6,000 টাকা। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11। নম্বর 11-তে বলা আছে, যোগ করুন x^4 + 2x³ + x² + 4 এবং
এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি যোগ করতে বলা হয়েছে। যোগ করলে আমরা লিখবো হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর, এটা যোগ করলে আসবে হচ্ছে প্লাস থ্রি এক্স কিউব, এটা যোগ করলে আসবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সেভেন। তাহলে এটি হবে হচ্ছে নির্ণয় যোগফল, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর বারো, নম্বর বারোতে বলা আছে সরল করুন, টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার। তো এটা আমরা একটু সাজিয়ে লিখবো, টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ ইন্টু টু এ প্লাস ওয়ান প্লাস এটাকে লেখা যাবে হচ্ছে টু এ হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি এ ধরি তাহলে দেখেন, এটাকে যদি বি ধরি তাহলে আসবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র পড়ে যায়, সেই জন্য আসবে টু এ প্লাস ওয়ান মাইনাস টু এ হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ সরল মান হবে হচ্ছে ওয়ান, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর তেরো, নম্বর তেরোতে বলা আছে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর চোদ্দো, নম্বর চোদ্দোতে বলা আছে ফাইভ এক্স বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ ইকুয়াল টু এক্স বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন। তাহলে এটা লসাগু করলে আসবে হচ্ছে থার্টি ফাইভ, এটা আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি এইট ইকুয়াল টু থার্টি ফাইভ সেভেন এক্স মাইনাস টেন। থার্টি ফাইভ থার্টি ফাইভ বাদ তাহলে আসবে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি এইট ইকুয়াল টু সেভেন এক্স মাইনাস টেন, বা এইটিন এক্স ইকুয়াল টু আসবে এইটিন, বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান, অর্থাৎ সমাধান হবে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান, এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।